প্রিয় দর্শক, এখানে কিছু রিঠা মাছ দেখছি। কাকা, ওজন কেমন আছে এক একটার? দেড় কেজি, দেড় কেজি। প্রিয় দর্শক, বিশাল বড় একটা রিঠা মাছ দেড় কেজি ওজন, এবং জেতা নড়তেছে, ওনার হাতে রাখতে পারছে না, লড়তেছে, ওনার হাতে রাখতে পারছে না, দেড় কেজি ওজন। তো কেমন দাম আশা করছেন? কেজি বাইশশো, বাইশশো টাকা এই রিঠা মাছ পদ্মা নদীর। বিক্রি হয়ে গেছে, কাটার জন্য নিচ্ছে। আমি বোধহয় ঠিক টাইমে আস, কাটার জন্য নিয়ে আসছি রিঠা মাছগুলো। প্রিয় দর্শক, মাছগুলো কাটার জন্য নিয়ে আসছে, বাইশশো টাকা কেজির মাছ। আমি শুধু নদীর মাছ নিয়ে কাজ করি আর কি। প্রিয় দর্শক, পদ্মা নদীর রিঠা মাছ। একটু আগে মাছগুলো বাইশশো টাকা করে কেজি কিনলেন এক ভাইয়া। অসাধারণ মাছ, রিঠা মাছ, প্রতিটির ওজন দেড় কেজির উপর। অত্যন্ত মূল্যবান মাছ, খেতেও অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে বাংলাদেশের নদীর যে সমস্ত মাছগুলো আছে, এর ভিতর হাতে গোনা কিছু মাছ আছে যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এই মাছগুলো অত্যন্ত তৈলাক্ত এবং যথেষ্ট পরিমাণ খেতে ভালো, এবং এই হিসাবে মাছগুলো যথেষ্ট চাহিদাও আছে কাস্টমারের কাছে। এই মাছ আগের মতো এভাবে পাওয়া যায় না, মাছও যথেষ্ট এখন কমে গেছে। প্রিয় দর্শক, এখানে প্রফেশনাল ফিশ কাটার মাছগুলো কাটছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর রিঠা মাছ। এই রিঠা মাছ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পদ্মা নদীতে পাওয়া যায়, মেঘনা নদীতেও কিছু কিছু ক্ষেত্রে রিঠা মাছ পাওয়া যায়। প্রিয় দর্শক, আসলে এই মাছের যে দাম, সেই হিসেবে সাধারণ কাস্টমারের পক্ষে রিঠা মাছ কিনে খাওয়াটা অসম্ভব ব্যাপার, কারণ প্রত্যেকের একটা ক্রয় সীমা আছে। এটা হইলেই চলে যাব। কাটছেন রিঠা মাছ। কাটছে পদ্মা নদীর রিঠা মাছ প্রফেশনাল ফিশ কাটাররা। ভাঙাবো, চললে কি হবে?